सलामुआलাইকুম। পঞ্চম গুণ বিজ্ঞপ্তিতে কতটি শূন্যপদ থাকতে পারে, এই প্রশ্নটি অনেকেই করেছেন। দেখেন, পঞ্চম গুণ বিজ্ঞপ্তিতে 50, 60 বা 70 হাজারের বেশি শূন্যপদ থাকার সম্ভাবনা অত্যন্ত বেশি। কেন? কারণ হচ্ছে চতুর্থ গুণ বিজ্ঞপ্তিতে 68,000+ পদের বিপরীতে শিক্ষক নিয়োগের শূন্য পদ প্রকাশ করা হলেও 27,000-এর বেশি চূড়ান্ত সুপারিশ করা যায়নি। তাহলে ওখানে 41,000+ পদ শূন্যই থেকে যায়। এবার আসুন, যদি এক বছর পরে গণবিজ্ঞপ্তি প্রকাশ হয় তাহলে সেখানে 20,000-25,000-এর মতো শূন্য পদ ফাঁকা থাকে। কেন? কারণ অবসরে যায়, কেউ চাকরি সুইফট করে বা এক চাকরি ছেড়ে অন্য চাকরিতে চলে যায়, বিভিন্ন কারণে পদ শূন্য থাকে। তাহলে এবার আপনি যুক্ত করুন এই 20,000, 41,000+ 20,000 61,000। এবার আসুন, চূড়ান্ত সুপারিশ যখন পেয়েছিল চতুর্থ গণ বিজ্ঞপ্তিতে, তখন অনেকেই চাকরিতে যোগদান করেছিল 27,000-এর মধ্যে। আবার অনেকে যোগদান করার পরে অবসরে চলে যায় বা পদত্যাগ করে এবং বিদেশেও চলে যায় বিভিন্ন কারণে, সেটা সংখ্যাটা খুব বেশি না হলেও মোটামুটি উল্লেখযোগ্য হারে। গভর্নিং বডির কারণে অনেকে চাকরিতে রিজাইন দেয় বা ভালো লাগে না বিভিন্ন কারণে। সুতরাং সব মিলিয়ে 70,000+ এটা ব্যক্তিগত অনুমান বা ধারণা, অভিজ্ঞতার আলোকে 70,000+ আপনারা শূন্যপদ পেতে পারেন। ধন্যবাদ, ভালো থাকুন। আর নিয়মিত এক্সক্লুসিভ তথ্য পেতে এই ইউটিউব চ্যানেল বা এই ফেসবুক পেজ সাদিক স্যারের সঙ্গেই থাকুন। ধন্যবাদ, বেস্ট অফ লাক।